বিটিসি নির্বাচন সংক্রান্ত এটু ভালকে অনুষ্ঠিত করিব কারণে অসম পুলিশ আমি বিশেষকে দায়বদ্ধ। গতি মই সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানাম ইয়াত যাতে হিংসা ধরনের কোনো প্রবণতা কোনো প্রশ্রয় নিদিয়ে তেনেকুৱা দুঃসাহস নকৰাই ভাল, কারণ অসম পুলিশে তার লগত জিরো টলারেন্স রাখিব। আর কোনোবাই যদি হিংসার কথা কোনোবাই চিন্তা করে সংশ্লিষ্ট পক্ষ বা তেওঁলোকৰ লগা ভগা মানুষ তেওঁলোকৰ লগত কাম করা কোনোবা মানুহে যিকোনো ধরনের হিংসা পৰা তেওঁলোকৰ বিরত থাকিবলৈ অনুরোধ করলো, কিন্তু কোনোবাই যদি সেইটোকে মিসএডভেঞ্চার করবলে যায় তেতিয়াহলে বৰ ভয়ঙ্কর পরিণতি সন্মুখীন হব। গতি মই আশা করো আমার আহ্বান সকলে মানি লব আর শ্রদ্ধেয় বিটিসিবাসী রাইজলে মোৰ কাটৰ অনুরোধ অসম পুলিশের তরফের পৰা আপোনালোকে অনুগ্রহ করে যিকোনো ধরনের হিংসার প্রশ্রয় লওয়া যিকোনো শক্তিক আপোনালোকে যদি খবর পায় সম্ভেদ পায় অনতি পলমে পুলিশক খবর দিব আর অসম পুলিশে এই সংক্রান্ত বেলেগ বেলেগ ধরনের নিরাপত্তা বাহিনী আমার লগত আছে, তেওঁলোকৰ লগত আমি যোগাযোগ মর্মে সকলোতে ক্ষিপ্রতারে আমি অ্যাকশন লম। আর এটা একটা ফ্রি ইলেকশন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করবলে আমি নিশ্চয় একেলগে রাইজর লগত আমি আগবাড়িম। বিটিসিটো যে শান্তি আহিছে, ভাল হয়েছে, ইলেকশন ভাল মতে চলিছে, এতিয়ালৈকে আমি বেয়া বিশেষ পোৱা নাই একো, কিন্তু যেহেতু ইয়াত এটা ইতিহাস আছে গতিকে আমি সাবধান থাকিব লাগিব।